হ্যাঁ, দুইজনই তো বেকার, কলেজ ভার্সিটিতে পড়ে বেকার হয়ে আছি, দেশের পরিস্থিতি খারাপ। তো তোদেরকে একটা পরামর্শ দিই, বলেন তো চাচা কি পরামর্শ আপনি? তোরা ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নে, ঋণ নিয়ে তোর বাপের চিকিৎসা কর, আর বাকি টাকা দিয়ে একটা ছোটোখাটো খামার দে, তাহলে তোর বাপও সুস্থ হয়ে যাবে, আর খামার দিয়ে ওই টাকা যেগুলো ইনভেস্ট করবি ওগুলো দেওয়ার পরে আবার শোধ করে দিবি। আচ্ছা দুইজনে করি, দুইজনেই তো আমরা বেকার, যদি দুইজনের একটা কর্মসংস্থান হয়। আচ্ছা চ তাইলে, চল ব্যাংকে গিয়ে ঋণ নিয়ে কাজ শুরু করি। আচ্ছা চ। আত্তাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল মারকাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়া রাজশাহী এ দশম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের পক্ষ থেকে স্টাডি ট্যুর 2024 এ উপলক্ষে ছোট্ট নাটিকার ব্যবস্থাপনা করা হয়েছে। উক্ত নাটিকাটি হচ্ছে একজন আদর্শ খামারি। তো বাংলাদেশে প্রতিটি বাংলাদেশ একটি মধ্যম মানের উন্নত দেশ। বাংলার প্রতিটি মানুষ চায় বাংলাকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। কিন্তু বর্তমানে এদেশে 25 লক্ষাধিক বেকার যুবক রয়েছে। তাহলে কিভাবে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে? এই 25 লক্ষাধিক যে সকল শিক্ষিত যুবক রয়েছে তারা এদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তারা শিক্ষিত হয়েছে বটে, কিন্তু তারা আজ বেকার চাকরির অভাবে। শুধু বেকারই নয়, বরং তারা তাদের মা বাবা পরিবার ও সমাজ ও দেশের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান এই তাদের দুর্দশা। এমনই দুজন শিক্ষিত বেকার হচ্ছে আব্দুল হাদি ও সিয়াম। তারা উভয়ই মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের মধ্য দিয়ে তাদের পরিবার দিনানিপাত হয়। আজকের এই নাটিকাটি তাদের জীবনকে কেন্দ্র করেই, কিভাবে তারা তাদের জীবনের কষ্টের দিনগুলোকে অতিবাহিত করে সফলতার যশোদারে পৌঁছাতে সক্ষম হয়। চলুন আব্দুল হাদির পিতা সম্পর্কে একটু জেনে নিই। আব্দুল হাদির পিতা জনাব আব্দুল আহাদ, তিনি একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তিনি নিজের জমির পাশাপাশি অন্যের জমিতেও মাঝে মধ্যে কাজ করেন। এমনইভাবে অন্যের জমিতে কাজ করতে গিয়ে তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন। অতঃপর আব্দুল হাদি ও তার পিতা জনাব আব্দুল আহাদের জীবনে কি ঘটে তা আমরা একটু দেখে আসি। ভেবেছিলাম ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে পড়ালেখা শেষে পরিবারের হাল ধরবে, কিন্তু আজকে তাকেই পড়ালেখা শেষ করে পকেট খরচের টাকা দিতে হচ্ছে। আল্লাহ, ও আল্লাহ, ও কে কোথায় আছিস রে? বুকে ব্যথা ধরেছে চাচা। চাচা আমার কি হয়েছে চাচা? বুকে ব্যথা ধরেছে, পানি পানি চাচা, পানি চাচা। আব্দুল হাদি, আব্দুল হাদি, আমি ডাক্তারকে ফোন, ডাক্তারকে ফোন, ডাক্তারকে ফোন, আবার চোখ খোলাবা, আবার কথা বলাবা, কথা বলাবা, কথা বলবা। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসুন, আমার চাচা খুব অসুস্থ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। আপা কথা বলা, আপা চোখ খোলা, আপা ডাক্তার চলে আসছে, আপা চোখ খোলা, আপা চাচা ডাক্তার চলে আসছে। আসসালামু আলাইকুম, কি হলো? এটা কি আব্দুল আহাদ সাহেবের বাসা? জি জি ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি আসুন। জি প্লিজ একটু সাইডে সরুন, প্লিজ প্লিজ দেখুন, প্লিজ একটু সাইডে সরুন, দেখেন তো চাচা, দেখি আব্দুল হাদি সাহেব, আপনার পিতা আব্দুল আহাদ সাহেব গুরুতর অসুস্থ, প্লিজ তাকে অতি নিকট কোনো হাসপাতালে তাড়াতাড়ি অ্যাডমিট করুন, প্লিজ দয়া করে। কিন্তু ডাক্তার সাহেব, আমার তো হাত এখন একদম শূন্য, আমার হাতে তো কিছু নাই, আমি এখন কিছু একটা ব্যবস্থা করেন, এই মুহূর্তে নিতে হবে না। তাহলে কী করা যাবে? তাহলে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটা আপনারা প্লিজ সেবন করাবেন, কিছুটা সুস্থ হবে ইনশাল্লাহ। প্লিজ এই ওষুধগুলো আনিয়ে নেবেন এবং তাকে সেবন করাবেন, আর আল্লাহর উপর সর্বদা ভরসা রাখবেন, ঠিক আছে? আর কোনো প্রয়োজনে আমাকে পরবর্তীতে আবার ডাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাদি না বন্ধু, কি অবস্থা তোর?
আর বলিস না বন্ধু, কালকে বিকালবেলা আব্বা মাঠে এলো কাজ করতে, এসে করতে করতে হঠাৎ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ডাক্তার ডাকলাম, ডাক্তার এলো। আসার পরে ডাক্তার বললো যে বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, বড় ডাক্তার দেখাতে হবে, অনেকগুলো টেস্ট করতে হবে। তুই তো বুঝতে পারছিস আমার হাতে এখন কোনো টাকা নাই। ডাক্তারকে বললাম যে আপাতত কিছু দেন, কিছু মেডিসিন লিখলো। এখন আব্বার অবস্থা খুবই খারাপ। পরশুদিনই তো ভালো দেখলাম রে তোর বাপকে, কি অবস্থা ভাই? তুই আমাকে 20,000 টাকা ধার দে না ভাই। 20,000 টাকা ভাই, একটু দয়া কর ভাই, 20,000 টাকা ধার দে, তোকে আমি পরিশোধ করে দেবো ভাই। তুই তো জানিস আমার অবস্থা, দুইজনের অবস্থা তো আমাদের একই, দুইজনে বেকার, কি যে করি। আচ্ছা কিছু তো করতে হবে, কি যে করি। চাচা এইদিকে একটু আসেন, চাচা কি হয়েছে, কি সমস্যা হয়েছে, তো একটু বসেন। কি হয়েছে চাচা? আর বললেন না, কালকে বিকালবেলা আব্বা মাঠে এলো, নিষেধ করলাম যে আসিও না, আসিও না, তাও এলো। কাজ করতে করতে হঠাৎ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরেই কেমন জানি শব্দ টব্দ সব বন্ধ হয়ে মরা মরা ভাব। ডাক্তার ডাকলাম, ডাক্তার এসে বললো বড় হাসপাতালে বড় ডাক্তার দেখাতে হবে। আপাতত কিছু মেডিসিন লিখে দিল, এখন আমার হাত তো একদম শূন্য, নিয়ে যেতে পারছি না। এর কাছে বললাম যে আমরা তো টাকা দাম কি চাচা, জানেন তো দুইজনই বেকার, কলেজ ভার্সিটিতে পড়ে বেকার হয়ে আছি, দেশের পরিস্থিতি খারাপ। তো তোদেরকে একটা পরামর্শ দিই, বলেন তো চাচা কি পরামর্শ আপনি। তোরা ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নে, ঋণ নিয়ে তোর বাপের চিকিৎসা কর, আর বাকি টাকা দিয়ে একটা ছোটোখাটো খামার দে, তাহলে তোর বাপও সুস্থ হয়ে যাবে। আর খামার দিয়ে ওই টাকা যেগুলো ইনভেস্ট করবি ওগুলো দেওয়ার পরে আবার শোধ করে দিবি। যাই হোক, আমার একটু তাড়া আছে, তোরা থাক, বিষয়টা ভেবে চিন্তে দেখ। হ্যাঁ, আমার আবার তো চাচি একটু ডেকেছি, তো আমার কাজ আছে, থাক। চাচা তো ভালোই বললো, আসলেই তো এটা করা যায় কি না? হ্যাঁ করে ফেল, কিন্তু আমি তো একা এত বড় খামার দেব, ঋণ শোধ নিও, আমার একার দ্বারা মনে সম্ভব না, তুই আমার সাথে যোগ দে। দুইজনে করবো? আচ্ছা দুইজনে করি, দুইজনেই তো আমরা বেকার, যদি দুইজনের একটা কর্মসংস্থান হয়। আচ্ছা চ, তাইলে চল ব্যাংকে গিয়ে ঋণ নিয়ে কাজ শুরু করি। আচ্ছা চ। এমনইভাবে আব্দুল হাদি তার চাচার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে ব্যাংক থেকে সুদে ঋণ নিয়ে তার পিতার চিকিৎসা করে, এবং বাকি টাকা দিয়ে তার বন্ধু সিয়ামের সাথে মিলে খামার দেয়। কিন্তু তারা তাদের খামারের উন্নতি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফলে তাদের জীবনের, তাদের উভয়ের পরিবারের করাল ছায়া নেমে আসে, তাদের জীবন হয়ে যায় দুর্দশায় করাল গ্রাস। কি সে দুর্দশা, চলুন আমরা একটু দেখে আসি। ও বুকের ব্যথা তো এখনো কমেনি আল্লাহ, ছেলের চিন্তায় কি যে করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্দুল হাদি কোথায় রে ছেলে? আমার চাচা হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছে, একটু আপনি তাড়াতাড়ি আসুন। কি হয়ে গেল? আব্দুল হাদি সাহেব, আপনার পিতা আব্দুল আহাদ সাহেব আসলে মারা গেছে। ভাই ভেঙে পড়বেন না ভাই, আপনি কোথায় আছেন? শ্যাম ভাই পৃথিবীতে একদিন আসছে, একদিন যাইতেই হবে, কান্নাকাটি দাফন কাফনের ব্যবস্থা করুন। আচ্ছা আমি দাফন কাফনের ব্যবস্থা করতেছি, তুমি ওকে সামলাও। হ্যাঁ সামলাচ্ছি আমি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব,
আমার চাচা হঠাৎ করে মারা গিয়েছে, আপনি একটু চলে আসুন এবং আরেকটা সময় তার জানা যায়, চলে আসুন সাহেব। আসসালামু আলাইকুম। হুজুর আব্বা নাই, হুজুর দুনিয়া তার আব্বা নাই। কিভাবে মারা গেছেন উনি? গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিল হুজুর, তারপরে আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো, তোমরা বেশি কাদাকাজি করো না, লাশের সামনে বেশি মাতম করতে হয় না, তোমরা জানো না, তোমরা ধৈর্য ধারণ করো। উনি মারা গেছেন, আল্লাহ সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে তোমরা দুঃখ করো না। আর উনি ভালো মানুষ ছিল, তোমরা তোমাদের উচিত হবে তার জন্য বেশি বেশি দোয়া করা, তার জন্য তোমরা দোয়া করো। আর হ্যাঁ, ওকে একটু সামলাও, আর লাশের সামনে বেশি কোন কাদাকাজি করার ঠিক হবে না, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের সামনে যে লাশটি উপস্থিত আছে সে জনাব আব্দুল আহাদ, আব্দুল হাদির পিতা। তিনি মানুষ হিসাবে খুব ভালো মানুষ ছিলেন, তিনি আজকে মারা গেলেন, তার জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব। এবং তার সাথে যদি কারো লেনদেন থাকে তাহলে তার বড় সন্তান আব্দুল হাদির সাথে অথবা তার ভাতিজা ফয়সাল আহমদের সাথে আপনারা সাক্ষাৎ করবেন, সেই টাকা আপনাদেরকে পরিশোধ করা হবে। এখন জানাজার সালাত শুরু হবে। পুরুষদের জন্য জানাজার সালাতে মাথা পার্শ্ব স্থানে দাঁড়াতে হয়, আর মহিলাদের জন্য তাদের মধ্য স্থান বর্তে দাঁড়াতে হয়। জানাজার সালাত শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আব্দুল হাদির পিতা জনাব আব্দুল আহাদ, তিনি তার সন্তানের টেনশনে, তার সন্তান বেকার, তার চাকরি হচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরও, এই টেনশনে তিনি একদিন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। এরপরই আব্দুল হাদির জীবন হয়ে পড়ে, একে তো খামারের ক্ষতি, অপরদিকে বাবার মৃত্যু, সে যেন কিংকর্তব্য বিমূর হয়ে যায়। একদা তার বন্ধু সিয়ামের সাথে রাস্তার পাশে আলাপ আলোচনাকালে তাদের ইমাম সাহেবের আগমন ঘটে, অতঃপর তারা ইমাম সাহেবের কাছ থেকে যে পরামর্শ গ্রহণ করে তা আমরা একটু শুনে আসি। কি হলো রে? কি একটা অবস্থা! কার পাল্লাই পড়লাম রে ভাই, জীবনটাই তো সোনা হয়ে গেল। আসলে রে, আগের দিনগুলোও তাই ভালো ছিল, এখন তো দিন আরো খারাপ কাটছে, তার উপর মাথার উপর ঋণের বোঝা, কিভাবে যে কি করি। আসসালামু আলাইকুম। আরে হুজুর। আসসালাম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আমাদের তো অবস্থা খুব খারাপ হুজুর, কি যে করি। ও আচ্ছা, শুনেছিলাম তোমরা কিছুদিন আগে খামার দিয়েছিলে, তোমাদের খামারের অবস্থা কিরকম? কি আর বলবো হুজুর, দুঃখের কথা, খামার তো দিয়েছিলাম কিন্তু যে সে লোকের পরামর্শ নিয়ে খামার দিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছি। কেন, কিভাবে তোমরা ক্ষতির সম্মুখীন হলে? ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম হুজুর, সেই ঋণ আর খামারের কলা কৌশল না জানার থাকার কারণে আমরা তো অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, এখন আমরা অনেক ঋণগ্রস্ত। আবার তোমরা ক্ষতির সম্মুখীন হলে, এই দুদিন আগে আব্দুল হাদির পিতা মারা গেল, আবার খামারের এই সমস্যা, আল্লাহ মানুষকে কত রকম ভাবে পরীক্ষা নেন। আচ্ছা, তোমরা যেহেতু জানো না খামার পরিচালনা করতে, পাশের এলাকায় একজন আদর্শ খামারি আছেন, সফল খামারি, তোমরা তার সাথে পরামর্শ করলে অনেক কিছু জানতে পারবে এবং খামার পরিচালনায় ভালো কিছু করতে পারবে। না হুজুর, না না না, আর ও কাজে যাবো না, একবার ক্ষতির সম্মুখীন হয়েছি, আর দ্বিতীয়বার ও কাজে যাবো না হুজুর, আর যাবো না। আরে তোমরা তো জানো নাই কেন ক্ষতির সম্মুখীন হলে? আমরা খামার করেছি, আমরা জানবো না? আচ্ছা বলেন তো দেখি কিভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আচ্ছা, তোমরা খামার করতে যে ক্ষতির সম্মুখীন হয়েছো, প্রথম হলো তোমরা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওনি, দ্বিতীয়ত হলো তোমরা সেই টাকা সুদ থেকে নিয়েছিলে, তোমরা ওই টাকা সুদ থেকে নিয়ে ভেবেছিলে যে আমরা ওই টাকা খামারে ইনভেস্ট করে লাভবান হব, কিন্তু আল্লাহ তাআলা সুদের টাকা এবং যাবতীয় কারবারকে হারাম করেছেন এবং সেখান থেকে তিনি বারাকা উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বাকারের 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবি সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন এবং তিনি দানকে বর্ধিত করেন এবং তিনি কোনো পাপি ও অধিবাসীকে পছন্দ করেন না। হাদিসে বর্ণিত আছে যে আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়ান
জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদঘোর, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীদ্বয়কে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেছেন তারা পাপের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে সমান। অপর হাদিসে বর্ণিত আছে যে আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الربا وان كثر فان عاقبته تصير الى قال ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সুদ এমন একটি বস্তু যার ধর্মই হচ্ছে সংকুচিত করা, বৃদ্ধি করা নয়। যদিও তোমরা মনে করো যে এটা বৃদ্ধি হবে, তোমরা ব্যাংক থেকে টাকা নিয়েছিলে এই আশায় যে আমরা এই টাকা খামারে ইনভেস্ট করে লাভবান হব, কিন্তু আল্লাহ তাআলা কোনো সুদ কারবারকে বরকত দান করেন না এবং তিনি পছন্দ করেন না, তাই এটা তোমাদের ব্যর্থতার কারণ। অতএব চলো আদর্শ খামারি, একজন সফল খামারির সাথে পরামর্শ করে আসি, তাহলে তোমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে, লাভবান হবে, আবার সসম্মলি হতে পারবে। হুজুর, আপনি এত সুন্দর কথা শিখলেন, এত সুন্দর কথা বলতেছেন, আবার সেদিন সহি সুন্নার তরিকায় জানাজার সালাত পড়ালেন, আপনি এগুলো কোথা থেকে শিখলেন? আরে আমি পড়ি আল মারকাজুল ইসলামিয়া সালাফি, বাংলাদেশের প্রাণ কেন্দ্র আল হাদিসের একটি সুপ্রিয় প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ওস্তাদের সংস্পর্শে থেকে তাদের সান্নিধ্য লাভ করে আমরা এগুলো শিখেছি। তোমাদের যদি পরবর্তী কোনো পরামর্শ দরকার হয় আকিদা আমলের ক্ষেত্রে, নির্ভেজাল তাহিদের ক্ষেত্রে, তাহলে তোমরা এখানে আসো এবং কোরআন ও সহি ভিত্তিক জ্ঞান আহরণ করো, এটা আমার পরামর্শ থাকবে। তাহলে চলেন আমরা খামারির কাছে এখন যাই। হ্যাঁ, আমরা এখন খামারির কাছে যাব, চলো। এমনই ভাবে আব্দুল হাদি ও তার বন্ধু সিয়াম, তারা দুজনেই তাদের ভুল বুঝতে পারলো যে সুদের ঋণ নেওয়া ইসলামে হারাম, অর্থাৎ সুদের ব্যবসা কখনো তাদের ব্যবসায় বর্ধিত করবে না, এবং তারা বুঝতে পারলো যে তাদের ম্যানেজমেন্টের অভাব ছিল। তাই তারা ইমাম সাহেবের সুপরামর্শ গ্রহণ করে তারা পার্শ্ববর্তী এলাকার আদর্শ খামারে জনাব জুবায়ের আলমের কাছে গেল। তাই আসুন আমরা দেখে আসি তারা জুবায়ের আলমের কাছ থেকে কি পরামর্শ গ্রহণ করে তারা পরবর্তীতে একজন খামার হিসেবে গড়ে উঠতে পারে। আসো, তোমরা খামারের কাছে আসো। জি, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আরে হুজুর জি, বসো বসো। দুইজন মেহমানকে নিয়ে আসলাম কিছুদিন আগে, ওর পিতা মারা গেল, আর তার আগে কিছুদিন আগে ওরা নতুন ভাবে একটা খামার দিয়েছিল। দুজনে বেকার যুবক, কিন্তু সেই খামারে ভালো করে ডেভেলপমেন্ট করতে পারলো না, তারা লস্ট খেয়ে গেল। তা আপনার কাছে সুপরামর্শ নেওয়ার জন্য এবং তারা ডেভেলপমেন্ট করার জন্য সামনে ওদেরকে নিয়ে এসেছি, আমাদের পরিচিত। জি জি, এটা হচ্ছে আব্দুল আহাদ ভাইয়ের ছেলে না, আব্দুল হাদি? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আব্দুল আহাদ ভাই খুব ভালো, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, উনি খুব ভালো লোক ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা বসি। এই করিম সাহেব, আমাদের জন্য কিছু একটু নাস্তা পানির ব্যবস্থা করেন। আচ্ছা অনভিজ্ঞ ব্যক্তির পরামর্শ করেছিলাম এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম এবং ম্যানেজমেন্ট আমাদের জানা ছিল না, যার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছি। একজন খামারি খামার করতে গেলে তার কয়েকটি বিষয় জানতে হবে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটি। এক নম্বর, তার ভালো খাদ্য ব্যবস্থা থাকতে হবে। দুই নম্বর, ম্যানেজমেন্ট। তিন নম্বর, যোগাযোগ ব্যবস্থা। এখানে খাদ্য ব্যবস্থার মধ্যে কয়েকটি ভাগ আছে। সে প্রথম ভাগ হচ্ছে, যদি কেউ খামার করে তার আগে তাকে ঘাস চাষ করতে হবে। আপনারা কি ঘাস চাষ করছিলেন? না, সেটা তো করা হয়নি। দেখেন, তাহলে আপনারা কিভাবে লাভবান হবেন? আপনারা প্রথমেই ভুল করছেন। দ্বিতীয়ত, আপনারা যদি লাভবান হতে চান তাহলে আপনাদেরকে একটা ভালো খাবার তৈরি করতে হবে। আপনারা কি খাবার কখনো তৈরি করছেন? খাবার তো তৈরি করেনি, ফিট বাজার থেকে ফিটের বস্তা কিনেছি অনেক। ওহো, তাহলে তো আপনারা লসের মধ্যে পড়ে গেছেন। আমরা এখান থেকে একটু জেনে নিই যে কিভাবে আমরা খাবার তৈরি করতে পারি। ধরেন, আমরা খাবার, একটা সুষম খাবার গরুর জন্য আমরা সুষম খাবারের একটা তালিকা তৈরি করি। সেই অনুযায়ী আমরা 60 কেজি গুঁড়া দিতে পারি, ধানের গুঁড়া দিতে পারি, এবং 10 কেজি ভুট্টা, 10 কেজি গম বা গমের ভুষি, এই জাতীয় খাবার, এবং
10 কেজি খৈল এবং 5 কেজি হচ্ছে ডাল, মানে নিম্ন কোয়ালিটি বাজারে কিনতে পাওয়া যায় এই ডাল এবং কিছু মেডিসিন, এই দিয়ে আমরা টোটাল একটা 100 কেজির খাবার তৈরি করতে পারি। এভাবে আপনাদের যদি বড় বড় আরও যদি প্রয়োজন হয় এইভাবে আপনারা আস্তে আস্তে বাড়াতে পারেন। তো আমরা দ্বিতীয় যে বিষয় এটা হচ্ছে ম্যানেজমেন্ট। একটা খামার করার পূর্বে তার ম্যানেজমেন্ট কিন্তু খুবই জরুরি। আমরা যদি খামার করার পূর্বে যদি ম্যানেজমেন্ট না জানি তাহলে আমাদের খামার কিন্তু অতি দ্রুতই বন্ধ হয়ে যাবে। তো ম্যানেজমেন্টের কয়েকটি স্তর আছে, সেই স্তর সম্পর্কে আমরা জেনে নিই আগে। সেটা হচ্ছে প্রথম স্তর যেটা, সেটা হচ্ছে নিজেকে পরিশ্রমী হতে হবে। দ্বিতীয় যে স্তর সেটা হচ্ছে পরিচর্যা, গরুকে পরিচর্যা করতে হবে, ওই গরুটাকে কখন গোসল করাতে হবে, কখন খাবার দিতে হবে, মানে টাইম অনুযায়ী আপনাকে পরিচর্যা করতে হবে। তৃতীয় বিষয় গরুর স্বাস্থ্য সুরক্ষা এবং তাদেরকে নিয়মিত টিকা দিতে হবে। আপনাদের জানতে হবে বাংলাদেশে কতগুলি গরুর রোগ আছে এবং সেগুলো ভ্যাকসিনেশন আমরা করছি কি না। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে গরুর জাত চিনতে হবে। আপনারা কি গরুর জাত চিনেন? না, গরুর জাত আমরা চিনি না, বাজারে গিয়েছি যেটা পছন্দ হয়েছে কিনে নিয়ে চলে এসেছি। তাহলে আপনারা গরুর জাত কিনে নিয়ে, আপনাদের খামারটা ছিল গাভীর, আপনারা গাভীর গরু ভালো জাত আপনারা চিনতে পারেনি। আমাদের বাংলাদেশে কয়েকটি গরুর জাত আছে, যেরকম শাইওয়াল, ফিজিয়ান, হলিস্টিন ফিজিয়ান, ব্রাহামা ইত্যাদি অনেক জাত আছে আমাদের গরু। ষষ্ঠ যে পঞ্চম যে বিষয় সেটি হচ্ছে যে গরু থেকে আমাদের বাড়তি আয় করতে হবে। আপনারা কি বাড়তি আয় জানেন এই সম্পর্কে? এই যে দেখেন আপনারা কত ভুল করে চলে গেছেন কিন্তু অথচ সুধরান নেই আপনারা। বাড়তি আয় যেরকম আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, এই বায়োগ্যাস তৈরি করার মাধ্যমে আমাদের ফ্যামিলির যেই রান্নাবাড়ার কাছে গ্যাস লাগে এখানে আমরা কিন্তু মোটা অঙ্কের টাকা বাঁচাতে পারি। আর দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমরা কম্পোস্ট সার তৈরি করতে পারি। আমরা কম্পোস্ট সার সম্পর্কে কি জানি? কম্পোস্ট সার না, এগুলা তো কিছুই জানতাম না। এই যে দেখেন আপনারা কত, আপনাদের কত অজানা ছিল আমাদের, আপনাদের কত অজানা থাকার কারণে আপনারা বাড়তি আয় করতে পারেননি। আপনারা খামার দিয়েছেন ঠিকই কিন্তু ভালো ম্যানেজমেন্ট করতে পারেন। তো আমরা কম্পোস্ট সার সম্পর্কে জানি, এটা গরুর গোবর থেকে তৈরি করা হয় এবং এটা আপনারা বছরের শেষে আপনার একটা মোটা অঙ্কের এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নিজস্ব গরুর খামারের দুধ দিয়ে বাই প্রোডাক্ট তৈরি করতে পারি, যেমন মিষ্টি জাতীয় খাবার তৈরি করে বাজারে বিক্রি করতে পারি। আর আমরা যে তৃতীয় নম্বর স্তর যেটা আমরা বলছিলাম যোগাযোগ ব্যবস্থা, আমাদের যদি যোগাযোগ ব্যবস্থা যদি না ভালো হয় আমরা কিন্তু খামার করে ডেভেলপমেন্ট করতে পারবো না। কেমন যোগাযোগ ব্যবস্থা? আপনি খামার করছেন কিন্তু আপনার মাঝে সাঝে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে যে প্রশ্ন করতে হবে বা ওনাদের কাছে উদ্বোধন কর্মকর্তাদের কাছে যে জিজ্ঞাসা করতে হবে আপনার পশুদের সম্পর্কে, আপনারা কি প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কে জানেন? প্রাণী অধিদপ্তর সম্পদ আমাদের এলাকাতে আছে কিনা তাই তো জানি না। আহা, এই যে আপনারা কত ভুল করছেন। দেখেন প্রত্যেকটা উপজেলায় একটি করে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, সেখানে বড় বড় ডাক্তার আছে, সেখানে যে যদি আপনারা পরামর্শ নিতেন তাহলে আপনাদের গরুর রোগ সম্পর্কে আরও ইত্যাদি ইত্যাদি আপনার সম্পর্কে আপনাকে কিন্তু বোঝাতো এবং আপনি ভালো করে বুঝতে পারতেন। আর দুই যেটা দ্বিতীয় নাম্বার যোগাযোগ ব্যবস্থা যেটা দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে বিজ্ঞ খামারিদের পরামর্শ নিতে হবে, বিজ্ঞ খামারিদের পরামর্শ নিতে হবে, এর মাধ্যমে আপনার খামারে বিভিন্ন সমাধান সমস্যা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমার এই সফলতার কারণ হচ্ছে আমাদের হচ্ছে নাবা ডেয়ারি অ্যান্ড ক্যাটল ফার্ম। আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন, যাওয়ার সময় আমার এই খামারটা দেখে যাবেন এবং এই অনুযায়ী আপনারা আশা করি খামার শুরু করবেন। আর আপনারা যে খামার বন্ধ করছিলেন আপনারা ইনশাল্লাহ আর বন্ধ করেন না, আমার পরামর্শে আপনারা খামার শুরু করেন। আসসালামু আলাইকুম। সবই তো বুঝলাম কিন্তু আমাদের কাছে তো এখন অর্থ নেই আর পাশাপাশি আমরা ঋণগ্রস্ত। আরে কিসের কিন্তু, আহলাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন, বাংলাদেশ পেশাজীবী ফোরামের ঋণ আর সুব্যবস্থা রয়েছে, তোমরা কি জানো এটা? এটা ব্যবস্থা এত সুন্দর সুব্যবস্থা আছে, হ্যাঁ আমরা কোনোদিন শুনেইনি, জানি না। সেই জন্য কোনো কাজ করার আগে আগে ভালো করে জানতে হবে, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে, জিনিসটাকে আত্মস্থ করতে হবে, তারপরে সামনে করতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাবে, বুঝতে পারছো কি? জি জি হুজুর জি, যদি আগেই এটা জানতে পারতাম তাহলে কতই না আমাদের জন্য ভালো হতো, এত বিপদ আপদ আসতো না। তাহলে আজকে আমরা যাই, দোয়া রাখবেন ইনশাআল্লাহ, অবশ্যই রাখবেন, অবশ্যই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন ইনশাআল্লাহ। খামার শুরু করার পরিচালনার পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমরা খামার কেন শুরু করব।
কারণ আমরা যদি দেখি আমাদের অধিকাংশ নবী রাসূল কিন্তু এই গরু পালনের মেষ পালনের যুক্ত ছিলেন। এজন্য আমরা তরুণদের উদ্বুদ্ধ করব, আল্লাহ তাআলা আমাদের যে হালাল রিজিক ব্যবস্থা করে দিয়েছে এটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং সুন্দরভাবে যেন খামার পরিচালনা করতে পারি এবং সৃষ্টির সেবা করতে পারি, এর মাধ্যমে আল্লাহর জন্য আমরা সন্তুষ্টি অর্জন করতে পারি। মাশাআল্লাহ, আপনার খামার সম্পর্কে তো শুধু ধারণা নাই, আপনি তো শুধু খামারই নন, একজন ইসলাম সম্পর্কে আপনার এত সুধারণা সেটা তো আমি কল্পনা করতে পারিনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযীলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আব্দুল হাদি ও তার বন্ধু সিয়াম মেলে আদর্শ খামারে জনাব জুবায়ের আলমের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে এবং জনাব খলিলুর রহমানের কাছ থেকে সুপরামর্শ গ্রহণ করে তারা পুনরায় খামার দিল এবং যথাযথ পরিচর্যা ও পরিশ্রমের মাধ্যমে পরবর্তীতে তারা মাওলানা জনাব জুবায়ের আলমের মতোই একটা আদর্শ খামার হিসেবে গোটা দেশ ও জাতির কাছে পরিচয় লাভ করলো। এই ছিল আজকে আমাদের আদর্শ খামারির ছোট্ট একটি নাটিকা। আপনারা সবাই যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এ বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।